বন্ধুরা বাংলাদেশে কিন্তু এরকম অনেক এলাকায় রয়েছে যেখানে সামান্য একটু বৃষ্টিপাত হলেই ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দেয় ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার। তখন আমরা কি করতে পারি? তখন কিন্তু আমরা অনেক ঝামেলায় পড়ে যাই, অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। যেমন আজকে আমার এখানে সামান্য একটু বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইন্টারনেট সংযোগ নেই। তো সকালবেলা থেকে শুরু করে কিন্তু আমার অনলাইনে অনেক কাজ রয়েছে, পাশাপাশি আমার বাসার অনেকেরই অনলাইনে অনেক ধরনের কাজ রয়েছে, যেমন অনেকের অনলাইন ক্লাস রয়েছে, জুম মিটিং রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এমন অবস্থা আমি কি করতে পারি? আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 4G ওয়াইফাই রাউটার রয়েছে, এটি হচ্ছে গ্রামীণ ফোনের 4G রাউটার। এটি কিন্তু অলরেডি আমি এর রিভিউ আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আমি আই বাটন থেকে শুরু করে ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। পাশাপাশি এখন আমি যে কাজটি করতে পারি, এই রাউটার থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি রাউটার রয়েছে, এটি হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের 450 MBPS-এর 2.4 GHz-এর একটি রাউটার। তা আমি এই রাউটারের ইন্টারনেট এই রাউটারে শেয়ার করতে পারি। তো সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে, ওয়াইড একটি কাভারেজ পাওয়া যাবে, অর্থাৎ সম্পূর্ণ বাসা জুড়ে আমি কাভারেজ পাবো। তো সবারই কিন্তু ইন্টারনেট সার্ভ করতে অনেক সুবিধা হবে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকের কাছে, যাদের মূলত এরকম সমস্যায় পড়েন, হুটহাট ইন্টারনেট চলে যায়, তখন প্রয়োজন পড়ে সবার ইন্টারনেটের, কারণ সবার কিন্তু আলাদা আলাদা করে ডেটা কেনা সম্ভব না। তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, জাস্ট আজকে দেখাবো এই রাউটার থেকে, অর্থাৎ এই 4G, যে কোনো ধরনের আপনাদের কাছে যদি পকেট রাউটার বা 4G রাউটার থেকে থাকে, সেরকম একটি রাউটার থেকে এরকম একটি ব্রডব্যান্ড ওয়াইলেস রাউটারে কীভাবে ইন্টারনেট শেয়ার করতে পারেন সেই বিষয়টি। তো চলুন কথা বাদ দিয়ে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে খুব সহজে এই রাউটার থেকে এই রাউটারে ইন্টারনেট শেয়ার করা যায়। তো প্রথমে বলে রাখি যে কাজটি করতে হবে, এই রাউটারে সামান্য একটি পরিবর্তন নিয়ে আসতে হবে, অর্থাৎ কনফিগারেশনে, আর এই রাউটারের কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে অবশ্যই আমাদেরকে, তাহলে কিন্তু এই রাউটার থেকে এই রাউটারে আপনার ইন্টারনেট শেয়ার করা সম্ভব। তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই কনফিগারেশনটি করে নিতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দুটোই আপনাদেরকে, মানে কম্পিউটার যখন করবো পাশাপাশি স্মার্টফোনে কীভাবে করবেন সেই জিনিসটিও বলে দেবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে ঢুকে পড়ি। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গ্রামীণ ফোনের 4G ওয়াইফাই রাউটারটিকে আমার ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ করে দিয়েছি, অর্থাৎ অ্যাজ লাইক মডেমের মতো সংযোগ করে দিয়েছি। আর যারা স্মার্টফোন ব্যবহার করছেন তারা কিন্তু স্মার্টফোনে সরাসরি কানেক্ট করে নিতে পারেন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ওয়াইফাই যেভাবে কানেক্ট করে নেন সেভাবে কানেক্ট করে নিতে পারেন। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, সামান্য একটু চেঞ্জ নিয়ে আসতে হবে এই রাউটারটিতে। আমি এখান থেকে মাইক্রোসফট এজকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ যে কোনো একটি ব্রাউজার নেবেন, আপনারা চাইলে গুগল ক্রোমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার জাস্ট এর অ্যাড্রেস বারে গিয়ে আইপিটি লিখে দেবেন 192.168.0.1, এটি ডিফল্ট আইপি। এটি দেওয়ার পর এখানে জাস্ট আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, গ্রামীণ ফোনের 4G ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আপনি চাইলে কিন্তু অন্য যদি কোনো ধরনের আপনার ওয়াইফাই পকেট রাউটার থেকে থাকে সেটা তার মাধ্যমে কিন্তু আপনার যে কোনো রাউটারে সংযোগ করতে পারবেন। তো সব সেটিংস একরকমেরই হবে, আমি এখান থেকে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রাউটারের মধ্যে প্রবেশ করে ফেলেছি, অর্থাৎ 4G যে রাউটারটি রয়েছে তার মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলিং সিম দ্বারা ইন্টারনেট পরিচালিত হচ্ছে বর্তমানে। আর এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেটিংস রয়েছে, একটি হচ্ছে আপনার এখানে প্রথমে দেখায় আপনার ডিভাইস কয়টি কানেক্টেড আছে, কী সমস্যা। এখানে ওয়্যারলেস ডিভাইসই শুধুমাত্র দেখাবে, ওয়্যার কোনো ডিভাইস দেখাবে না, যেহেতু আমার এখন ওয়্যারের মাধ্যমে কানেক্টেড করা, অর্থাৎ ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করা, সেক্ষেত্রে এখানে কিন্তু জিরো ডিভাইস দেখাচ্ছে। যাই হোক, আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে সব সেটিংস তো আপনি আগে করেই নেবেন, আর যদি করতে না পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন, সমস্যা নেই, চেক করে দেখবেন ভিডিওটি। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, দুই নম্বর অপশনে যে এখানে ওয়াইফাই নিচে যে সেটিংস অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মেইন SSID এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ওয়াইফাইয়ের নাম, আইটিকের 4G লেখা রয়েছে, এখানে পাসওয়ার্ড এবং কি এখানের সিকিউরিটি সিস্টেম কি সেটি দেখাচ্ছে। তো আমাদের এখান থেকে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে, এখানে যে মাউস পয়েন্টারটি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, আপনার সরাসরি এখানে অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এই রাউটারটি, অর্থাৎ 4G যে রাউটারটি রয়েছে সেটি কিন্তু মূলত 2.4 GHz একটি রাউটার। তো এই পেজে আসার পর আমাদেরকে সিম্পল একটি কাজ করে দিতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ফ্রিকোয়েন্সি চ্যানেল, তো এই চ্যানেলকে আমাদেরকে জাস্ট পরিবর্তন করে দিতে হবে। সাধারণত একটি অটো দেওয়া থাকে, আপনি এখান থেকে ফিক্সড একটি চ্যানেলকে সিলেক্ট করে দেবেন। আপনি এখান থেকে দুটো মোড সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে চ্যানেল 6 এবং আরেকটি হচ্ছে চ্যানেল 11। আর এর মাধ্যমে কীভাবে ইন্টারনেটের যে স্পিড বাড়িয়ে নেওয়া যায় এই বিষয়ে কিন্তু অনেক আগে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটিও দিয়ে নেব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে দেখতে পারেন। তো যাই হোক, এত কথা আর বলবো না, আমি কথা নাকি একটু বেশি বলি, তারপরে বোঝার জন্য একটু বেশি বলি, সমস্যা নেই, এখন থেকে একটু স্কিপ করে যাচ্ছি। এখান থেকে আমি চ্যানেল 11 সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো, অ্যাপ্লাই দেওয়ার পর এখান থেকে ইয়েস করে দেবো, ব্যাস আমার রাউটারটি জাস্ট রিস্টার্ট হবে এবং আমার সেটিংসটি ডান হয়ে যাবে। আমার কিন্তু গেমিং ফোনের যে 4G রাউটারটি রয়েছে তার সেটিংস করা কমপ্লিটলি ওকে। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাদের যে সেকেন্ডারি রাউটারটি রয়েছে, অর্থাৎ মেইন বড় যে রাউটারটি রয়েছে, 400 হোক, 500 MBPS হোক বা 300 MBPS হোক, যে রাউটারই হোক না কেন, সেই রাউটার আপনি সেট আপ কীভাবে করবেন সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রথম রাউটারের কাজ শেষ, অর্থাৎ 4G রাউটার সেট আপ করা কিন্তু ফুললি কমপ্লিট।
তো বন্ধুরা, এবার আমাদের দ্বিতীয় রাউটারটি অর্থাৎ যে বড় রাউটারটি রয়েছে অর্থাৎ টিপি লিঙ্কের 450 Mbps এর যে রাউটারটি আমার হাতে দেখালাম একটু আগে, সেই রাউটারটিকে আমি এবার কি করব, আমার কম্পিউটারের সাথে কিন্তু অলরেডি লাগিয়ে নিয়েছি ল্যান পোর্টে, অর্থাৎ কম্পিউটারের ল্যান পোর্ট থেকে আমার রাউটারের যে ল্যান পোর্ট রয়েছে তার মধ্যে লাগিয়ে নিয়েছি, আমার রাউটারকে পাওয়ার আপও করে দিয়েছি এবং তার সাথে যে কাজটি করেছি রাউটারটিকে রিসেট দিয়ে দিয়েছি। অর্থাৎ রিসেট কীভাবে রাউটারকে করতে হয় হয়তো বা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি, রাউটারের পিছনে দেখতে পাবেন যে একটি রিসেট নামক বাটন রয়েছে, সেই বাটনকে প্রেস করে ধরে রাখতে হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় তা হচ্ছে কলম বা যে কোনো চিকন কোনো কিছু দিয়ে জাস্ট প্রেস করে দিতে হয়, অর্থাৎ সেই বাটনটির ভিতরের দিকে থাকে, প্রেস করতে হয় কলম বা যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আপনারা প্রেস করে রাউটারটিকে রিসেট করতে পারবেন। তো আমি রাউটারটিকে রিসেট করে এবং আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এই রাউটার কিন্তু এখন কোনো ইন্টারনেট নেই, সেটিও কিন্তু এখন দেখাচ্ছে। তো আমি এখন যে কাজটি করবো এই রাউটারটিকে কনফিগারেশন করব। তো কনফিগারেশন করার জন্য আমি আবার চলে আসলাম আপনার মাইক্রোসফট এড যে ব্রাউজারটি রয়েছে তার মধ্যে। তো এবার আমি যে কাজটি করবো এখানে রাউটারে আইপিটি লিখে দেবো 192.168.0.1 আমি এটিকে লিখে দেবো। তো এখানে আসার পর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আর এই মডেলের রাউটার যারা ব্যবহার করছেন না, টিপিলিকের ওল্ডার মডেলের যারা রাউটার ব্যবহার করছেন তারা চাইলে এই সেটিংসটি আমার আরও একটি ভিডিও দেওয়া আছে, যেই ভিডিওর মাধ্যমে আমাকে সবচেয়ে মানুষ বেশি চিনে ফেলেছেন যে রাউটার থেকে রাউটার কনফিগারেশন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। WDS এর মাধ্যমে কিন্তু এই কাজটি করা যায় এবং আমরা করছি মূলত এরকম একটি রাউটার, এর ইন্টারফেসটি একটু ভিন্ন অর্থাৎ একটু আপডেটেড রাউটার। তো আমাকে এখান থেকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে, আমি দিলাম IT1234, আবার আমাকে নিচেও কনফার্ম করতে হবে, আমি নিচে দিয়ে দিচ্ছি IT1234 দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। তো আমি রাউটারের মধ্যে দেখুন ঢুকে পড়েছি, কিন্তু এখান থেকে আমাদেরকে জাস্ট যে কাজটি করতে হবে তা হচ্ছে এখান থেকে ওয়ার্কিং মোড সিলেক্ট করে দিতে হবে। এখন অনেক রাউটারে কিন্তু আপনি এই ওয়ার্কিং মোডটি পাবেন না, লেটেস্ট টিপ লিঙ্কের যে সকল রাউটার সমূহ রয়েছে তার মধ্যে এই ওয়ার্কিং মোডগুলো পাওয়া যায়, পাশাপাশি টেন্ডার রাউটারের মধ্যেও পাওয়া যায়, আর টেন্ডার ম্যাক্সিমাম রাউটারের মধ্যে এই অপারেশনাল মোড নামেও থাকতে পারে এই অপশনটি। তো আপনারা সেটি খুঁজে দেখবেন। তো এখান থেকে জাস্ট আমি যে কাজটি করব এখান থেকে এই ওয়ার্কিং মোড সিলেক্ট করব। এখান থেকে যে দুটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখন যে রাউটারটি আছে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যারলেস রাউটার মোডে, আর আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার মোডটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার মোডটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন রাউটারটি কনফিগারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এখন রাউটারটি রিস্টার্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কিন্তু রিবুট কমপ্লিট, আমি আবার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো রাউটারটি রিবুট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে কিন্তু অনেক অপশন চলে গিয়েছে, এখানে কিন্তু আপনার আরও অনেক কিছু ছিল কিন্তু সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ এখন রাউটারটি রেঞ্জ এক্সটেন্ডার মোডে আছে। তো এখন আমাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে, সরাসরি চলে যাবেন এখান থেকে ওয়্যারলেসে। ওয়্যারলেসে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে, কানেক্ট টু নেটওয়ার্ক নামে যে আপনার ট্যাবটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন, আর এটা প্রথমেই চলে আসে জাস্ট ওয়্যারলেসে ক্লিক করার পর প্রথম অপশনটি প্রথমেই ওপেন হয়ে যায়। এখন আমাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে সার্ভেতে ক্লিক করতে হবে, লাইক WDS আমি যে আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক একই রকম পন্থা, সার্ভে দিলাম। দেখুন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গিয়েছে এবং উইন্ডোর মধ্যে কিন্তু আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াইফাই রাউটার শো করছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ITK-R 4G ওয়াইফাই রাউটার, আমি এই রাউটারটিকে পাওয়ার অন করে রেখেছি বিধায় কিন্তু এই লিস্টে তাকে দেখাচ্ছে, যদি আমি অফ করে রাখতাম তাহলে কিন্তু এই লিস্টে আপনার শো করতো না। তো সেক্ষেত্রে অবশ্যই এটি করার সময় আপনার দুটি রাউটারটিকেই কিন্তু পাওয়ার অন করে রাখতে হবে, অর্থাৎ দুটি রাউটারের জন্য পাওয়ার অন থাকে। তো আমি এখন যে কাজটি করবো জাস্ট সরাসরি চলে যাবো এখান থেকে কানেক্টে, অর্থাৎ ITK-R 4G ওয়াইফাইয়ের কানেক্ট অপশনে গিয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু সব ইনফরমেশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন যে ITK-R 4G ওয়াইফাই হান্তান ইত্যাদি ইত্যাদি, এবং কি এর ম্যাক অ্যাড্রেসও দেখাচ্ছে, অর্থাৎ 4G রাউটারের যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে ওয়াইফাইয়ের সেটি কিন্তু দেখাচ্ছে। এখন কী করতে হবে, আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখন পাসওয়ার্ড আমি কোনটা দেবো, এখানে আমি পাসওয়ার্ড দিতে হবে আমার এই যে পকেট রাউটারটি রয়েছে, অর্থাৎ 4G পকেট রাউটার রয়েছে, তার পাসওয়ার্ডটি আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আমার 4G পকেট রাউটারের, দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি আর কোনো চেঞ্জ করবো না। এখানে দেখতে পাচ্ছেন WDS মোড এখানে অটো রয়েছে, এটি অটোই থাকবে। তো সর্বসাকুল্যে সব কিছু শেষ হওয়ার পর আমি এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবো, দেওয়ার পর রাউটারটি একটি ফ্ল্যাশ নেবে, অর্থাৎ রাউটারটি রিবুটের মতো হবে আর কি। এখন আমাদেরকে সামান্য একটু সেটিংস চেঞ্জ করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, আপনাদেরকে দেখে দিচ্ছি। চলে যাবেন নেক্সট ট্যাবে,
নেক্সট টাবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকুই। আপনি যদি চান এই রাউটারের পাসওয়ার্ডটিও চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান যে বড় যে রাউটারটি রয়েছে 450 MBPS এর রাউটার, সেই পাসওয়ার্ডও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন অনায়াসেই। তবে পাসওয়ার্ড চেঞ্জ করাটা ঠিক হবে না, তাহলে কি হবে আপনার অটোমেটিক্যালি এক রাউটার থেকে অটো রাউটারে সুইচ করতে পারবে, মানে সুইচ করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত বিষয়, আপনি এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিন, আপনাদের কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। এবার রাউটার দুটোকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ওপিনিয়ন বা মতামত। আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে কিন্তু মাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা ঘন্টা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় রাশিদুল হাসান রাসেল বিদায়।